8 মিনিটস ফর ক্লাস 8 এর ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব তোমাদের গণিত বই অনুশীলনী 4.4 এর 26 রঙের পরের প্রশ্নগুলো। তাহলে 26 রং, 27 রং ও 28 রং প্রশ্নগুলো বীজগণিতিক রাশি দেওয়া আছে, যেগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 26 রঙের বীজগণিতিক রাশিগুলো হলো, প্রথম রাশিটি হলো এক্স স্কোয়ার মাইনাস 4, যেটাকে আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আকারে। এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার প্লাস 4 এক্স প্লাস 4, এটাকে আমরা মেজেলচাম নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারেও করতে পারি। দেখো কিভাবে, প্রথম পদটিকে আমরা এক্স স্কোয়ার লিখলাম, এবার দ্বিতীয় পদটিকে 2 ইন্টু এক্স আকারে লিখলাম, এবার পরবর্তী অংশকে 2 স্কোয়ার লিখলাম। তাহলে দেখো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মাঝখানের পদটি 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স, 4 এক্স। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আকারে করে নিলাম। এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 আকারে। এবার তৃতীয় রাশিটি হলো এক্স কিউব মাইনাস 8 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে এক্স কিউব মাইনাস 2 কিউবকে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আকারে লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 4। এবার লক্ষ্য করো আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লসাগু বলতে প্রত্যেকটি অংশের সর্বোচ্চ ঘাতকে আমরা আনব। তাহলে প্রথমে এক্স প্লাস 2 আনি, এক্স প্লাস 2 এর সর্বোচ্চ ঘাত হলো এক্স প্লাস 2 স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2 স্কোয়ার। এরপরে এক্স মাইনাস 2 এর সর্বোচ্চ ঘাত এক্স মাইনাস 2 আছে পাওয়ার 1, তাহলে এটা। এবার পরবর্তীতে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 4 আনব, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 4, এটাই হলো নির্ণেয় লসাগু। এবার 27 রঙে আসা যাক। 27 রঙের প্রথম পদটি হলো 6 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে করতে পারি 6 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1 আকারে। মাইনাস x থেকে আমরা বড় সংখ্যাটির আগে মাইনাস দিলাম। এবার 3x কমন নিলে হবে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এবার পরবর্তী অংশ থেকে আমরা প্লাস 1 কমন নেব, তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1। এই হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশিটি করি। দ্বিতীয় রাশিটি হলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এটা হবে 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস x প্লাস 2 আকারে। তাহলে এখান থেকে আমরা 3x কমন নেব, তাহলে এটা হবে x প্লাস 2, এখানে প্লাস x হবে। তাহলে এখান থেকে আমরা প্লাস 1 কমন দিলে x প্লাস 2, 7x আসে,
তাহলে 6x প্লাস x ইজ ইকুয়াল টু 7x। এবার এটা হবে x প্লাস 2 ইন্টু 3x প্লাস 1। এই হলো দ্বিতীয় রাশিটির উৎপাদক। এবার তৃতীয় রাশিটি হলো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4, মধ্যপদটি হলো 3, তাহলে এটাকে আমরা লিখব প্লাস 4x মাইনাস x আকারে, তাহলে এটা 3 হবে। এবার 2x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু হবে x প্লাস 2 ইন্টু 2x মাইনাস 1। এবার শিখেছি বন্ধুরা আমাদের নির্ণয় লসাগুটা বের করতে হবে। লসাগু ইজ ইকুয়াল টু আমাদের কমন আনকমন সবগুলো আনতে হবে। প্রথমে দেখি x প্লাস 2 কমন আছে কিনা। তো x প্লাস 2 এই দুই রাশির ক্ষেত্রে আছে, তাহলে প্রথমে x প্লাস 2 নিলাম। এরপরে 2x মাইনাস 1 কমন আছে, তাহলে 2x মাইনাস 1, 3x মাইনাস 3x প্লাস 1 আছে, তাহলে 3x প্লাস 1। আমাদের প্রথম যে রাশিটা সেটার উৎপাদক আমরা পেয়েছিলাম 2x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1। এটা হলো আমাদের প্রথম রাশিটার, যেগুলো আমরা অলরেডি নিয়ে ফেলেছি 2x মাইনাস 1 আর 3x প্লাস 1। তাহলে এটাই হলো নির্ণয় লসাগু। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 28 নং করব। 28 নং এর রাশিগুলো লক্ষ্য করো। প্রথম রাশিটা হলো a কিউব প্লাস b কিউব, যেটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার আকারে। দ্বিতীয় রাশিটি হলো a প্লাস b হোল কিউব। তৃতীয় রাশিটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ও এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে। এবং তৃতীয় পদটি, তৃতীয় রাশিটি হল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে লসাগু কি হবে। প্রথমে দেখি এ প্লাস বি এর সর্বোচ্চ ঘাত কোনটি। তো এ প্লাস বি এর সর্বোচ্চ ঘাত হলো কিউব, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার কিউব হবে। এরপর দেখো এ মাইনাস বি আছে কিনা। এ মাইনাস বি আছে, এর সর্বোচ্চ ঘাত এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর রাশিটি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এর সর্বোচ্চ ঘাত আছে টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, যা হলো নির্ণয় লসাগু। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।